বিরতির পর স্বাগত। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে কৃষকদের অধিকার রক্ষায় 14ই মার্চ দিল্লিতে মহাপঞ্চায়েতের সমর্থনে মঙ্গলবার ওরিয়েন্ট চৌমুহনীতে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। আর এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কনভেনার পবিত্র কর, তাছাড়া উপস্থিত ছিলেন কৃষক নেতৃত্ব, ভানুলাল সাহা, সিআইটিইউ রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। উল্লেখিত, গতকালকেও আমরা দেখেছিলাম যে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল এবং সেই সাংবাদিক সম্মেলনে কৃষকদের অধিকার রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিল সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা, এবং আজ দেখা গেছে যে তারই অঙ্গ হিসেবে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। এই গণ অবস্থান কর্মসূচিতে প্রধানভাবে নেতৃত্ব দিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কনভেনার পবিত্র কর। তিনি আজ এই গণ অবস্থান থেকে কি বলছেন শোনাব। ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। এই বিষয়টা বহুল আলোচিত। 2020 সাল থেকে আমাদের দেশের কৃষক সমাজ তার 500টি যে সংগঠন, তার যে মিলিত মোর্চা, সংযুক্ত কিষাণ মোর্চা, কৃষকদের জীবনের সমস্যা নিয়ে, ফসলের ন্যায্য দাম, কৃষকের জমি রক্ষা করা, আমাদের হাত থেকে এই লড়াই আমরা চালিয়ে আসছি। আপনারা জানেন 2020 নভেম্বরে কৃষকরা দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন, পার্লামেন্ট অভিযান। তার প্রধান দাবি ছিল কৃষকের উৎপাদিত ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য MSP, উৎপাদন খরচের 1.5 গুণ বেশি দিয়ে তা ঘোষণা করতে হবে সব ফসলের জন্য এবং সরকারকে তা কেনার ব্যবস্থা করতে হবে। প্রধান দাবি এই দাবির মধ্যে আরেকটা প্রধান দাবি ছিল, আপনারা এটা জানেন, নরেন্দ্র মোদীর সরকার কোভিডের যখন পরিস্থিতি, ওই পরিস্থিতিতে সেখানে 3টি কৃষি আইন প্রণয়ন করেছিল অর্ডিন্যান্স, প্রথম তাতে কৃষকের জমি তাকে নিয়ে নেওয়া, এটাই ছিল তার মূল লক্ষ্য। তাই কৃষকরা ওই দিল্লির পার্লামেন্ট অভিযানে প্রধান দাবি ছিল এই 3 কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এটা ইতিহাস। এই নরেন্দ্র মোদী যিনি কৃষকের কথা বলে MSP-র গ্যারান্টি দেওয়া হবে 14 সালের নির্বাচনের পূর্বে। আপনারা শুনলেন কৃষক নেতা পবিত্র করের বক্তব্য। মূলত আজ বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, কৃষকদের মূলত কি অধিকার, বর্তমান দিনে দাঁড়িয়ে কৃষকদের কি চাওয়া, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।